এখানে 100 গ্রাম টক দই আছে, টক দইটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখো এখানে জলও বেরিয়েছে, আরও বেশ খানিকক্ষণ এটা জল ঝরবে। এখানে এটা 1 লিটার দুধ ছিল, এটা 2 কাপ আমি কালকে 1 কাপ চা করেছি আর আজকে 1 কাপ চা করেছিলাম, দুধ নিয়েছিলাম এমনি। এছাড়া 1 লিটার দুধ 2 বার জাল দেওয়া হয়েছিল, কালকে একবার ভালো করে জাল দিয়েছি, আজকে সকালবেলা একবার জাল দিয়েছি, আর এই এখন আবার ফোটাখানি কড়াই বসিয়ে দিচ্ছি। কেন দিয়েছি, এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে ক্যারামেল তৈরি হচ্ছে। ভালোভাবে মিশাবো, ওরে বাবা বেশ অনেকক্ষণ ধরে দুধটাকে ফোটাতে হবে যতক্ষণ না পুরো দইয়ের কালারটা চলে আসে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমি টক দইটা আজকে প্রথম করছি, সরি মিষ্টি দইটা আজকে প্রথম করছি। এর আগে আমি টক দই বানাতাম, কিন্তু আমার বেশ কদিন ধরে একটু মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল, আর ভাবলাম যে মোটামুটি সবার ভিডিওই দেখছি, অনেকেই বানাচ্ছে, তো রেসিপিটা দেখে দেখা যাক, ট্রাই করা যাক। তবে ভালো হলেও তোমাদের সামনে হবে, খারাপ হলেও তোমাদের সামনে হবে, কেন এটা আমি একদম যাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আধ বাটি মতো চিনি নিয়েছি, চিনিটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবো। কনস্ট্যান্ট এটাকে ফোটাবো, অনেকটা কালার এসছে, কতটা এসছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর আমি টেস্ট করে দেখলাম মিষ্টিটাও ঠিক আছে। বাটিটা একটু ঘি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই দুধটা অল্প করে একটু ঢালবো, ঢেলে মিশিয়ে নেব। অল্প করে দুধটা নিয়েছি, দুধটা ভালো করে একটু মিশিয়ে নেব। এতে একটু এলাচ দেওয়া যায় গন্ধের জন্য, কিন্তু আজকে আনফর্চুনেটলি আমার ঘরে এলাচ নেই, আর আমি যখন করছি দইটা তখন এক মানে দুধটা যে জাল দিচ্ছে এখন বাজে 2:30, সুতরাং এখন দোকানও খোলা পাবো না, তাই এলাচ ছাড়াই হবে। তবে ঘিটা আমি স্কিপ করলাম না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই দুধটা আবার এটার মধ্যে মিশিয়ে দেবো। মোটামুটি মিষ্টি দইয়ের কালারটা চলে এসছে, দুধটাও আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। আর একটু ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে মোটামুটি ঠান্ডা মানে যাতে আঙুল ডোবে সেরকম ঠান্ডা হওয়া পর্যন্ত, যেমন টক দই আমরা করেছি তো আগেও, যে উষ্ণ উষ্ণ গরম থাকবে, পুরো অনেক গরম থাকবে না, সেরকম পর্যায়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার যে দইটা নিয়েছিলাম সেটা এই বাটিটায় নিয়ে নিলাম, দইটাকে ভালো করে ফেটাবো। আজকে কিন্তু ছেলে আমার ক্যামেরাম্যান হয়েছে। অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা ওই দুধটার মধ্যে ঢেলে দেবো। দুধটা ঢালার পরে আমি কী করে 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 করে
দুধটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। এবার একে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ওই বাটিটাতেই দইটা পাতবো। দেখা যাচ্ছে না, দইটাকে পিটে পিটে। এবার আমি একটা কাপড়ের মধ্যে ওই দইয়ের বাটিটা ঢাকা দিয়ে ভালো করে মুড়ে নেব, যাতে চারিদিকটা ঢাকা পড়ে। দিয়ে ডেচকি গরম বসিয়ে দিয়েছি, তার উপর একটা বাটিও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে একদম লো ফ্লেমে। দিয়ে এইটা ওর উপরে বসিয়ে দেবো, যেখানে ডেচকিটা বসিয়েছি। স্ট্যান্ডটা দেখলাম ডেচকির গায়ে লেগে যাচ্ছে, তাই আমি একটা বাটি নিলাম। বাটি বসিয়ে দিয়ে তার উপরে দইয়ের বাটিটা বসিয়ে দেবো। তা আমার পুরো দই এটা ঢাকা পড়ছে না, পুরো এটা ঢাকা পড়লে সেরকম হলে খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ আমি 20 মিনিট মতো দম বসিয়েছিলাম। 20 মিনিট পরে আমি এটা খুলে দেখছি নামিয়ে যে হয়েছে কি না। মোটামুটি হয়েছে, আরও কিছুক্ষণ আমি দমে ওরকমভাবে বসিয়ে রাখবো। তাহলে আধ ঘন্টা আমি দম দিয়েছিলাম, কিন্তু আরও 10 মিনিট দিলে মনে হয় ভালো হতো। এখন সন্ধ্যাবেলায় খুলে দেখছি এই অবস্থা, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু এবার আমি ফ্রিজে রাখবো এটাকে। ফ্রিজ থেকে বার করে দেখো, এখন এরকম হয়েছে, আরেকটু মনে হয় ফ্রিজে রাখার দরকার আছে। তবে টেস্ট কিন্তু একদম ওয়াও, খুব ভালো হয়েছে। তবে আমার যেটা মনে হলো, একটু দমটা কম হয়েছিল, আর ফ্রিজারেও আরেকটু বেশি রাখা দরকার আছে। ফ্রিজটা আমি আরেকটু রাখবো। আজকে সকালে এই অবস্থা, মোটামুটি ভালোই হয়েছে। তবে আমি যেটা ফার্স্ট এক্সপিরিয়েন্সে যেটা হলো, আমার আরেকটু দমের দরকার ছিল, আর বাটিটা আমার ঢাকা পুরোটা পড়েনি। পুরো ঢাকাটা পড়লে মনে হয় আরেকটু ভালো হতো। তবে টেস্টটা কিন্তু কোনো পার্থক্য ঘটেনি, টেস্টটা একদম ঠিক আছে। আর এই দেখো, তোমাদের দেখালাম কেটে, কিন্তু এখন এক ফোঁটা আর জলনি, খুব সুন্দর দই হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখলেই কালকে দই পেতেছিলাম। অ্যাকচুয়ালি কদিন ধরেই আমার খুব মিষ্টি দই খাওয়ার ইচ্ছা হয়েছিল, তা কিনে আনলেই হতো, কিন্তু দেখলাম সবাই এখন মিষ্টি দই বানাচ্ছে। বেশ ইউটিউবে প্রত্যেকটা চ্যানেলেই মিষ্টি দইয়ের একটা রেসিপি আছে, কুকিং চ্যানেলগুলো। তো ভাবলাম একটু ট্রাই করা যাক। আমি কোনো দিন এর আগে মিষ্টি দই পাতিনি, এই প্রথম পাতলাম। তো দইটা খুব ভালোই হয়েছে। তবে আমার কাছে ওই মাটির হাঁড়ি ঠাড়িগুলো নেই, মানে থাকলে প্রেজেন্টেশনটা একটু ভালোই হতো। কাঁচের একটা বাটি আমার আছে টক দই পাতার জন্য, আমি ওটা কিনে টক দই পাতার জন্যই কিনেছিলাম। কিন্তু মিষ্টি দইটা যেহেতু ওই গরম ভাপে বসাতে হয়, স্টিমে আর কি বসাতে হয়, সেহেতু আমি কাঁচের বাটিটা না সাহস পেলাম না। যতই কাপড়টা বুদ্ধি মুড়ে বসাই না কেন, আমি সাহস পেলাম না কাঁচের বাটিটাই বসাতে, যদি ফেটে যায়। ওই জন্য স্টিলের বাটিতেই বসালাম। তবে দইটা আমি একটা ভুল যেটা করেছি, সেটা হচ্ছে ভাপেটা না, ফার্স্টে তো তোমাদের বললাম 10 মিনিট, 10 মিনিট না, আমি আরও 20 মিনিট দিয়েছিলাম, মানে টোটাল আধ ঘন্টা দিয়েছিলাম। কিন্তু আমি যেটা দেখলাম, স্টিমটা মানে গরম ভাপটা আর কি আরও বেশ খানিক্ষণ দেওয়া উচিত ছিল। মানে আরও 10 মিনিট যদি দেওয়া যেত, মানে 40 মিনিট 45 মিনিট যদি দেওয়া যেত, তাহলে আরেকটু ভালো হতো। আর এছাড়া কালকে রাত্রে যখন একবার কেটে দেখালাম, তখন দেখলাম ছাড়া ছাড়া হয়ে আছে। কিন্তু কালকে একটু টেস্ট করেছিলাম,
খেতে না মানে একদম পারফেক্ট হয়ে যায় একদম। শুধু একটু এলাচের কম গন্ধটা কম ছিল, এলাচ যেহেতু আমার ছিল না, আর কিন্তু বাদ বাকি ঘিটা দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে, মানে কোনো টেস্টের কোনো হেরফের হয়নি, একদম দোকানের দইয়ের মতো। আর আজকে যখন তুললাম, মানে ফ্রিজে আরও ছিল আর কি কালকে রাত থেকে, আজকে যখন দিলাম আজকে তো একদম পারফেক্ট দেখালামই তোমাদের। তা তোমরা কারা আমার মতোই প্রথম এক্সপেরিমেন্ট করছো, বা কোনো কোনো রান্না যদি এক্সপেরিমেন্ট করে থাকো তাহলে একটু বলো, আমিও করি মাঝে মাঝে। এখন ছেলের এক্সাম বলে খুব একটা পারছি না, আবার এক্সামের পরে আবার শুরু হবে আর কি। হ্যাঁ যাই হোক, তোমাদের কেমন লাগলো বললো জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো।